ভেলকি মিডিয়া, হৃদয়ে কালীহাতি, চেতনায় বাংলাদেশ। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই। আজ 1 জুন 2020, নাগরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি তারিন মাসরুর সহ নতুন করে আরও 16 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 181 জনে। আক্রান্তদের মধ্যে কালীহাতি উপজেলায় 2 জন, মধুপুরের 2 জন, সদর উপজেলায় 1 জন, নাগরপুরের 3 জন, ঘাটাইল উপজেলায় 4 জন, বাসাইলের 1 জন আর ধনবাড়িতে 3 জন রয়েছেন। সোমবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। কালীহাতিতে আরও 2 জন করোনা আক্রান্ত। টাঙ্গাইলের কালীহাতিতে একটি বেসরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট সহ রেডিওগ্রাফার নতুন করে আরও 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 1 জন কালীহাতি পৌরসভার কালীহাতি মুন্সিপাড়া গ্রামের লোটাস, বয়স 30 বছর, পেশায় তিনি মেডিকেল টেকনোলজিস্ট, এবং অপরজন এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা উত্তরপাড়া গ্রামের বৃষ্টি রানী, বয়স 19 বছর, তিনি গৃহিণী। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12 জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। আক্রান্ত ওই মেডিকেল টেকনোলজিস্টের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি বেসরকারি মা ও শিশু হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। গত 21 মে ঈদের ছুটিতে ভৈরব থেকে গাজীপুর হয়ে গ্রামের বাড়ি কালীহাতি মুন্সিপাড়ায় আসার পথে তিনি গাজীপুরে নেমে শপিং করেন, তারপর বৃষ্টিতে ভিজে বাড়িতে আসেন। ঈদের পর তার প্রচণ্ড মাথা ব্যথা হলে তিনি নমুনা পরীক্ষার জন্য ও কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। 27 মে কালীহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকা থেকে আজ তার রিপোর্ট এসেছে, তিনি পজিটিভ, করোনা পজিটিভ আক্রান্ত হয়েছেন। ধন্যবাদ, আবার হাজির হব আরও নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভেলকি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। খোদা হাফেজ।